हेलो फ्रेंड्स, गुड इवनिंग। आशा करी सबाई भालो आछो, भालो आछेन। এই করোনা এখন পুরো বিশ্বকেই গ্রাস করে নিয়েছে, কারোরই ভালো থাকার কথা নয়। কিন্তু তার মধ্যেও দিন কাটাতে হয়, জীবন কাটাতে হচ্ছে। এখন আমার একটু ভালো থাকি এই কারণে, আমি যেহেতু বাগান নিয়ে থাকি, গাছ নিয়ে থাকি, সবুজ নিয়ে থাকি। আমি সবাইকে বলবো, আমার বন্ধুদের যারা আমার ভিডিওটা দেখবে, যে গাছ লাগান, বাগান করুন, মন অনেকটা ভালো থাকবে। কারণ আমরা একটা ভালো কাজে যদি এঙ্গেজ করে ফেলি নিজেকে, কিছু সৃষ্টি, কিছু তৈরি, কিছু উৎপন্ন, নিজের একটা শোভা তো, সৌন্দর্য তো আছেই। প্লাস তার সাথে আমরা এডিবেল অনেক কিছু তো করি, ফল সবজি, এই যখন নিজের খাবারটা নিজে বানানো যায় নিজের বাগানে, তার থেকে বেশি আনন্দের কিছু হয় না। আজকে আমি আমার দুটো খুবই প্রিয় গাছ অ্যাডেনিয়াম নিয়ে বলবো। এটা একটা সিঙ্গেল পেটল পিঙ্ক ভ্যারাইটি অ্যাডেনিয়াম, এটা একটা ভ্যারিগেটেড রেড পেটল। দুটো গাছে, এই গাছটা আমি দেখাতে চাই, এর কডেক্সটা ভীষণ সুন্দর, কডেক্সটা ভীষণ সুন্দর। এটা একটা ছোট পটে আছে, এর মাটিটা, সয়েল মিক্সচারটা খুবই ওয়েল ড্রেন থাকতে হয়। অ্যাডেনিয়ামের খুবই ওয়েল ড্রেন থাকতে হয়, ঝুরঝুরে, যাতে জল কম দাঁড়ায়, আর জল দিতেও খুব কম হয়। মানে ডেইলি জল না দেওয়াই ভালো অ্যাডেনিয়ামে, তাতে কি হয়, কডেক্সটা নরম হয়ে, রুট রট হয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তিন চার দিন পরে একদিন একটু জল দিলে অ্যাডেনিয়ামের জন্য খুব ভালো হয় এটা। আর এই সময়টা এখন ফুল দিচ্ছে না, এটা এখন ডরমেন্সি পিরিয়ডে আছে, বাট গ্রোথ ভালো গাছে। আমি বৃষ্টিতে গাছটা ভিজিয়েছি, কেননা বৃষ্টির জলে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, অনেক কেমিক্যালস থাকে, যেগুলো গাছের জন্য খুব ভালো। সেই কারণে আমি বৃষ্টিতে, আমার ব্যালকনি তেই থাকে গাছ দুটো, জল আসে, ছাট আসে, তাতে গাছের গ্রোথ ভালো হয়েছে। এরপরে আমি এটাকে রিপট করব একটা চালি টবের মধ্যে, তখন আমি স্যান্ড আর স্টোন চিপস বা ইটের গুঁড়ো দিয়ে বসাবো। এর খাওয়ার বলতে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি দিলে হয়, এনপিকে স্প্রে করলেই ভালো হয়। আর অ্যাডেনিয়ামের যেটা মেন ব্যাপার হচ্ছে, জল খুব কম দিলে গাছের কোনো ক্ষতি হয় না। কোনো, আপনি যদি 15 দিনে জল না দেন, কোথাও বেড়াতে চলে যান, তাহলেও খুব ভালো হবে, কিন্তু জল বেশি পড়লেই গাছের মৃত্যু সম্ভাবনা। আমি যারা মানে হাউস ওয়ার্কের পরেও অফিস ওয়ার্ক করে, বা যারা লং ট্যুর করে, ট্যুরের জব তাদের, কিন্তু বাগানের শখ, তাদের আমি বলবো আপনি অ্যাডেনিয়াম করুন। পরিচর্যার দরকার হবে না, জল দেওয়ার দরকার হবে না, গাছ আপনাকে ফুল দেবে, শোভা বাড়াবে আপনার বাড়ির। এবার এই অ্যাডেনিয়ামটা দেখাই। এটাকে আমি প্রুন করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ মাসে, তো আমার এটা ভুল, মানে আমি ভুল পট ইউজ করে ফেলেছি প্রথমেই, একটা বড় পটে এটাকে আনার পর, এক বছর হয়নি, এই 9-10 মাস হয়েছে এটা আনার পর, আমি এটাকে একটা ভুল পটে পটিং করে ফেলেছি। এখন এটাকে ফেব্রুয়ারি মাস আসলে আমি রিপোর্ট করবো একটা চালি টবের মধ্যে। এর কডেক্সটাও একদমই পাতলা ছিল, কিন্তু এখন একটু মোটা হচ্ছে, হেলদি হচ্ছে। তো এই গাছটা প্রুন খুব বড় হয়ে গেছিলো, খুব বড়। আমি ওকে প্রুন করার পর এখান দিয়ে একটা হেলদি ডাল বেরিয়েছে, এখানে দেখো বার্ডস এসছে, দেখা যাচ্ছে কি, হ্যাঁ এখানে কিছু ছোট বার্ডস আসছে, আশা করি ভালোই ফুল হবে। তো এইটা আমি একটা, এটা একটা ভুল ভুল কাজ করেছি, এত বড় টবে অ্যাডেনিয়াম দিলে ওর খালি গ্রোথটা বেশি হয়, পাতাটা বেশি হয়, কিন্তু ফুলটা কম আসে।
তো আমি দুটো গাছই রিপোর্ট করব ফেব্রুয়ারির দিকে। আপাতত যেভাবে আছে হেলদি আছে, ভালো আছে গাছ। এই টবে একটু পিঁপড়ে হয়েছিল, এখনও আছে একটা দুটো পিঁপড়ে। আমি কিছু হলুদ গুঁড়ো দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তাতে অনেক পিঁপড়ে চলে গেছে। আর মাটিটা সবসময় অ্যাডেনিয়ামে ট্রাই করবে যে ঝুড়ো ঝুড়ো থাকে, বালির ভাগটা যেন বেশি থাকে আর সুরকি থাকে, যাতে ওয়েল ড্রেন সয়েল হয়, জল দিলেই জল নিচ থেকে সাথে সাথে বেরিয়ে আসে। বন্ধুরা, যদি আপনারা তোমরা চাও যে কোনো সহজ গাছ করবে যার যত্ন কম, হয়তো যারা নতুন বাগান শুরু করছো তারা যদি চাও একটা সহজ বাগান করবে, অ্যাডেনিয়াম করতে পারো। অ্যাডেনিয়ামের ফুল যখন আসে দেখতেও ভীষণ সুন্দর হয়। একে ডেজার্ট রোজ এর নাম, এটা খুবই, এটা ভ্যারিগেটেড পাতা। এই গাছটা তোমরা করতে পারো।